এই কথাটার প্রশ্নের উত্তর আমার কাছ থেকে কেউ এখন পর্যন্ত বের করতে পারেনি যে সিদ্দিকুর রহমান যদি ঢাকা ১৭ আসনের এমপি হয় তাহলে কী কী করবে বিষয়টা। তাই আমি সবসময় বলি যে আমরা কিন্তু এখনও আমরা আমাদের গার্জিয়ানদের কাছে আমাদের বায়োডাটাগুলো জমা দেওয়া আছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের যে সমস্ত জায়গা সেই জায়গাটা পার হতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্যতার মাপকাঠি পার হতে হবে। কঠিন জায়গা এটা, এটা সহজ জায়গা নয়। সেটা পার হওয়ার পরে এই মিশন বিশনগুলো বলবো। আর বলতে চাই না আরও কিছু কারণে, কারণ আমি সিদ্দিকুর রহমান যদি এখন ভালো যে কনসেপ্টগুলো যে টার্গেটগুলো আমার ভিতরে রেখেছি সেটা যদি আমি বলি তাহলে দেখা যাবে যে আমি যদি এবার নমিনেশন না পাই তাহলে এবার যারা নমিনেশন পাবে তারা আমার এই কথাগুলো বাস্তবায়ন করে ফেলবে এবং সেই জায়গাগুলো দেখা যাবে সে বলবে তার নিজস্ব জায়গা। তখন কিন্তু আমি কোনোভাবেই প্রুভ করতে পারবো না যে যে কথাগুলো উনি বলতেছে যে কাজগুলো করতেছে সেগুলো সর্বপ্রথম আমি বলেছি। তখন আমাকে বিভিন্ন জায়গায় গেলেও মানুষ বিশ্বাস করবে এবং সেটা যাওয়ার মতো সমর্থ বা সময় আমার নেই। সো আমি মনে করি যে আমার মিশন বিশনগুলো আমার কাছে রেখেছি, আমি যেই স্টেজ ওই স্টেজে যখন যাব তখন ওই স্টেজে কথাগুলো বলবো। কারণ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটি শব্দ আপনারা শুনেছেন যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা, তখন কিন্তু তার যে মিশন বিশনগুলো তার টার্গেটগুলো আসলে সেগুলো ভেবেই সাধারণ মানুষ বুঝবে যে এই মানুষটা শুধু কথাই বলেনি, কিছু টার্গেট নিয়ে আসে, সেই টার্গেটগুলো যদি ফিল আপ করে তাহলে আমরা তাকে ভোট দেব। সেই জায়গাটা থেকে এখন বলতে চাই না, তবে একটা কথা বলতে চাই, ঢাকা ১৭ আসনের জন্য সিদ্দিকুর রহমান যদি নির্বাচিত হয় এক্সেপশনাল মানে ভিন্নতা শব্দটা ব্যবহার হবে শুধুমাত্র এই গুলশান বনানি এবং ভাষানটেক ক্যান্টনমেন্টের এই জায়গাগুলোতে। কারণ আমি সারা পৃথিবীর ২৮টা দেশে ঘুরেছি, বিভিন্ন রকমের দেশে গিয়ে আমি বিভিন্ন শহরকে দেখেছি, বিভিন্ন কনসেপ্টে সাজাতে এবং সেই শহরের মানুষগুলোকে কোনভাবে ভালো রাখা যায় সেগুলো আমি দেখেছি। এটা আজকে নয়, দীর্ঘ ১৪-১৫ বছর ধরে ভিতরে ধারণ করে সেগুলোকে রেখেছি, সেগুলোকে আমি অ্যাপ্লাই করব যদি আগামী দ্বাদশ না আগামী উপনির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ঢাকা ১৭ আসনের জন্য নমিনেশন দেয়। তাহলে যদি আপনার তাহলে এই কথাটা কি ভাইস ভার্সাস হয়ে গেল না যে আপনি কিন্তু তাদেরকে সেবা করতেই তো যাচ্ছেন, সেবা করার জন্যই তো এই নমিনেশন চাইছেন, তাহলে যদি আপনি আপনার প্ল্যানিং দেন সেটা প্ল্যানিং যদি আপনি গোপন রাখেন সেই সেই গোপন করার প্ল্যানিংটা যদি পেত তাহলে উপকার বেশি হতো। তাহলে আপনার এই জায়গাটা কি মনে হচ্ছে না যে আপনার সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? আপনার যদি এই কথা বলি যে আমি যে কথাটা বললাম যে আমার প্ল্যানগুলো আমি কেন বলতেছি না, সেটা তাহলে কি যারা এখানে নির্বাচিত হবে তাদের জন্য সাংঘর্ষিক হলো না? শুনেন, আওয়ামী লীগ আর বিএনপি কি একই রকমের প্রতিশ্রুতি দিবে? আমি মনে করি আমি সিদ্দিকুর রহমান যেহেতু এখন আমি পরীক্ষা অন বা এক্সামের ভিতর আসি, এখন তো আমি বলতে পারবো না, আমি তো পরীক্ষায় পাশ করে তো আমি সেগুলো আমার বলতে পারার একটা সুযোগ আছে। আর যদি আমি পরীক্ষায় ফেলও করি দ্যাট মিন্স আমি নমিনেশন পেপার আমি না পাই, নমিনেশন বাংলাদেশ আওয়ামী লীগ না পাই সেগুলো যে দিব না সেটা কিন্তু নয়। সেটা দেখা গেলো আমার যে ভাইটি, আমার যে সহযোদ্ধা, আমার যে সহপাঠী বা আমার যে পাশের মানুষটা যে একই ঘর থেকে নমিনেশন পাবে ডেফিনেটলি তখন তাকে তার ভিতরে আমি দিব, কিন্তু সেটা সেইভাবে দিব কারণ সে তো সেগুলো নাও নিতে পারে, তাই না? সো এইগুলো আমি আগেই বলতে চাচ্ছি না, কোনো কিছু সাংঘর্ষিক নয়, আমরা সাংঘর্ষিক কথাটাই ইউজ করতে চাই না। আজকে সামনে যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা যদি এই ওয়ার্ডগুলো ইউজ করি তাহলে মনে হবে যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু যাতে না হয় সেই জন্য এক শ্রেণী মানুষ, আমাদের মতো মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে এসে এই সমস্ত কথাবার্তা বলতেছি, সর্বোপরি আমি বলতে চাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংঘর্ষিক বিরোধিতা এবং এই সমস্ত হাঙ্গামা আমাদের রাহাজানি যেটাই বলি কি না আগুন অন্য অন্য কোনো ওয়ার্ড থাকবে না। দেখেছেন আপনারা বিগত দিনগুলোতে এই দেশ থেকে হরতাল এবং চিন্তায় এই ধরনের ওয়ার্ড চলে গেছে। আমি মনে করি আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন হবে এরকম একটা নির্বাচন যে নির্বাচন সারা জাতি মনে রাখবে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই নির্বাচন আমি মনে করি যে দলীয় সরকারের আন্ডারে একটি নির্বাচন হবে যে নির্বাচনটা সর্বদলের গ্রহণযোগ্যতা অর্জন করবে।